প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কনভয়লৈ মন কৰক। এখন খোলা জীপৰ সমুখ ভাগত থিয় হৈ প্রধানমন্ত্রী আগুৱাই গৈছে, পিছে পিছে প্রধানমন্ত্রীর কনভয়। নিশ্চয় আপুনি জানিব বিচাৰিছে এইদৰে খোলা জীপত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৈছে কোন। সমুদ্র পৃষ্ঠার প্রায় 10,000 ফুট উচ্চতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানালীর পর শিশুলৈ 9 কিলোমিটার দৈর্ঘ্যর সুড়ঙ্গর ভিতর প্রধানমন্ত্রী, এটা সুড়ঙ্গর ভিতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা গৈছে। এই সুড়ঙ্গটো হিমাচল প্রদেশত স্থাপন করা হৈছে। এই সুড়ঙ্গ স্থাপন হওয়ার লগে লগে সীমান্তবর্তী অঞ্চলের জনসাধারণের যথেষ্ট সুবিধা হব। কেবল জনসাধারণের কিয়, এতিয়া সামরিক বাহিনীর যাতায়াতের ক্ষেত্রেও যথেষ্ট সুবিধা হব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে শনিবারের দিনটুত হিমাচল প্রদেশত অটল সুড়ঙ্গ নামের পরিচিত এই সুড়ঙ্গটো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। মানালীর পর লেহলৈ দূরত্ব আছিল 43 কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করবলৈ প্রায় 4 ঘণ্টা সময় লাগিছিল। এতিয়া এই দূরত্ব হব প্রায় 9 কিলোমিটার। সময় লাগিব মাত্র 15 মিনিট। इस पूरे क्षेत्र में पर्यटन को लेकर अपार संभावना है। यहां प्रकृति की भी असीम कृपा है और अध्यात्म से आस्था से जुड़े पर्यटन के लिए अद्भुत संभावनाएं हैं। पर्यटकों के लिए अब ना चंद्रताल दूर है और ना ही स्पीति घाटी तक पहुंचना मुश्किल है। तुपचीलिंग गुफा या त्रिलोकीनाथ देव दर्शन और बौद्ध दर्शन के संगम के रूप में लाहौल स्पीति को अब नया आयाम मिलने वाला है। স্বাভাবিকতে এই সুড়ঙ্গ স্থাপন হওয়ার লগে লগে অঞ্চলটোত যে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাব সেয়া নিশ্চিত। এই সুড়ঙ্গ স্থাপন হওয়ার লগে লগে ভারতীয় সামরিক বাহিনীর মনোবলও যথেষ্ট বৃদ্ধি পাইছে। সীমান্তবর্তী সামরিক বাহিনীকে এতিয়া প্রয়োজনীয় খাদ্যবস্তু অতি সহজেই যোগান দিব পৰা যাব। ব্যুরো রিপোর্ট, DY365।